আর যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো মোস্ট এফিশিয়েন্ট ডায়েরি মেনটেন ফর স্টুডেন্ট তো বন্ধুরা আমরা সারাদিনে কত টাকার খরচ করলাম বা কত টাকা রোজগার করলাম বা পুরো মাসে কত টাকা আমি ফ্যামিলি পিছনে খরচ করলাম বা কোন কোন পারপাসে খরচ করলাম এবং কত টাকা রোজগার করলাম কত টাকা সঞ্চয় হলো তার যেমন একটা আমরা বিবরণ আমাদের কাছে থাকে তার যেমন আমরা হিসেব রাখি আমরা কী করি আমরা আমাদের রেগুলারলি যে কাজকর্ম করি তার আমরা হিসাব রাখি না তো এর ফলে কি না আমাদের যে টাইমটাগুলো পরপর বরবাদ হয়ে চলে যায় দিনের পর দিন মাস ঘুরিয়ে বছর চলে যায় কিন্তু আমাদের যে অবস্থা অবনতি যে অধঃপ্রথন সে অধঃপ্রথম রয়েই যায় কোনো ইম্প্রুভমেন্ট ঘটে না তো আজকে যে ডায়েরিটা আমি বলছি তো এখানে তিনটা কলম রয়েছে ফার্স্ট রয়েছে কি না আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট প্রথম রয়েছে কি না আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট তো আর্জেন্ট বলতে যেগুলো জরুরি কাজ যেগুলো ফার্স্ট প্রায়োরিটির মধ্যে পড়ে সাপোজ কেউ একজন স্টুডেন্ট রয়েছে তো তার কাছে পড়াশোনা করা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ তো আর্জেন্ট আর ইম্পর্টেন্ট কাজের মধ্যে এটাই আসবে নেক্সট রয়েছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কাজ যেগুলো অতটা আর্জেন্ট নয় বাট করতে হয় বাড়িতে থাকতে গেলে সাপোজ আমি সারাদিনে একটা ঘন্টা দুটো ঘন্টা বাড়িতে আছি বাড়িতে কিছু কাজ বাড়ি করলাম এটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কাজের মধ্যে পড়ে তারপরে যেটা লাস্টে রয়েছে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট অর্থাৎ এটা আর্জেন্টও না ইম্পর্টেন্ট নয় যেমন আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় পাঁচ ঘন্টা টাইম দিয়ে দিচ্ছি বাকি ইউটিউবে চার ঘন্টা টাইম দিয়ে দিচ্ছে বাকি দুটো তিনটে করে মুভি দেখতে গেছে সারাদিন এগুলো কিনা নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট এগুলো না তো আমাদের কোনো কাজে লাগে না তো আমাদের কোনো কোনো কিছু ইম্প্রুভমেন্ট ঘটে উল্টে আমাদের টাইমও বরবাদ করে এবং আমাদের কাজের যে মোমেন্ট টার্মগুলো রয়েছে কাজের যে স্পিডটা রয়েছে সেটা নষ্ট করে দিতে পারে তো এখানে আমি একটা এটা জুলাই টোয়েন্টি ওয়ান জুন টোয়েন্টি ওয়ান জুন টোয়েন্টি ওয়ানের একটা আমি রিপোর্ট বানিয়েছি সারাদিন কী কাজ করেছি এই যে টু আওয়ার্স সকালে টু আওয়ার্স পড়লাম সাত ছটা থেকে আটটা পর্যন্ত তারপরে আধ ঘন্টা ব্রেক তারপরে সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টা পড়লাম তারপরে আবার বিকালের দিকে আবার আমি আধ ঘন্টা ব্রেক দিয়ে সাড়ে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত পড়লাম আরও দেড় ঘন্টা তারপরে আবার রেস্ট নেওয়ার পরে সাড়ে তিন চারটার পর থেকে পড়া শুরু করলাম ছটা পর্যন্ত দেড় ঘন্টা টোটাল পড়লাম তারপরে পুরো এক ঘন্টা ব্রেক দিলাম সাতটা থেকে নটা দু ঘন্টা পড়লাম নটার পরে খাওয়ার জন্য আমি এক ঘন্টায় ব্রেস ব্রেক দিলাম দশটা দশটার পরে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পড়লাম তো এই মিলে টোটাল দশ ঘন্টা আমি আমার পড়াশোনার পিছনে দিলাম নেক্সট এটা রয়েছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পড়তে হয় বাধ্য হয়ে তো সেগুলোর পিছনে আমি সারাদিনে মাত্র দেড় ঘন্টার মতো টাইম দিয়েছি যেটা আমাকে দিতেই হতো আর আমি সোশ্যাল মিডিয়াতে মাত্র এক ঘন্টা দিয়েছি এবং ইউটিউব ভিডিওতে মাত্র এক ঘন্টা দিয়েছি ফলে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট কারণ আমরা নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট টাইমটা একেবারে জিরো করতে পারবো না কারণ আমি যখন দেড় ঘন্টা দু ঘন্টা পড়বো তারপরে মেন্টাল রিল্যাক্সেশনের জন্য আমি যদি আধ ঘন্টা মুভি কোনো কিছু ভিডিও দেখি বা গান শুনি কোনো ব্যাপার নয় এটা কোনো ক্ষতি নয় কিন্তু ওই আধ ঘন্টা যখন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় যায় তখন এটা ক্ষতিকর জায়গায় পৌঁছো পৌঁছে যায় তো আর একটা দিনের কথা আমি দেখাচ্ছি সেটা বাইশে জুন তো যেখানে কী রয়েছে না আমি ম্যাক্সিমাম টাইম সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি দু ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম মুভি পিছনে আমি দু ঘন্টা দিয়ে দিলাম আবার অন্য কাজের জন্য আরও এক ঘন্টা দিয়ে দিলাম ফলে এখানে আমার পাঁচ ঘন্টা বেকার চলে গেল ফলে আমার যে আর্জেন্ট কাজগুলো ছিল যেগুলো ইম্পর্টেন্ট ছিল এগুলোতে আমি বেশি টাইম দিতে পারিনি এখানে মাত্র ছ ঘন্টায় দিচ্ছি আর এদিকে পাঁচ ঘন্টা আমি এন্টারটেনিংয়ের জন্য দিয়ে দিয়েছি আর বাড়ির কাজগুলো দু ঘন্টার মতো করলাম ফলে কি হয়েছে তো আমরা যত নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট কাজগুলো বেশি করে করব তত আমাদের যে আর্জেন্ট কাজগুলো তত আমরা কমিয়ে ফেলবো যত আর্জেন্ট কাজ আমরা বেশি করব তত নট আর্জেন্ট কাজগুলো কমতে শুরু করবে অর্থাৎ নট আর্জেন্ট যে কাজগুলো রয়েছে সেগুলো কিনা না ইউনিভার্সিটি টু আর্জেন্ট কাজ তো আর্জেন্ট কাজ যত আমরা করব বেশি নট আর্জেন্ট কাজ তত আমাদের কাছে থাকবে না আবার যদি আমরা আর্জেন্ট কাজটা পর কমাতে থাকি নট আর্জেন্টটা আমরা বেশি করবো যেমন সারাদিন সোশ্যাল মিডিয়ায় লেগে থাকা সারাদিন মুভির পিছনে লেগে থাকা ফোন নিয়ে লেগে ব্যস্ত থাকা তো এগুলো আমরা যদি টাইম কম দিই আমরা আমাদের কাজে ফোকাস তত বাড়াতে থাকব